আসসালামু আলাইকুম। পেশেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকেও আপনাদের তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং নতুনদের জন্য অবশ্যই এখান থেকে কিছু টিপস থাকবে। তো তিনটি প্রশ্নই আমি স্ক্রিনশট ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পেশেন্ট বার্সের সাথেই থাকবেন। আর কবুতরগুলো ফ্লাই করাবো, সবাই রেডি হয়ে আছে বাইর হওয়ার জন্য। তো চলুন আগে কবুতরগুলো আমরা উড়াই দেখি ইনশাল্লাহ, তারপরে আমরা প্রশ্নের উত্তর দিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ, সব বাচ্চাগুলো বের হয়েছে, উঠতেছে। আর কয়টা আগে বের হয়েছে? তো সকালবেলা ছাড়লে একটা সুবিধা, একটু সকাল সকাল ছাড়লে কবুতর ফ্লাই ভালো করে, কারণ তখন একটু ঠান্ডা থাকে। আর রোদে উড়াইলে কবুতর ফ্লাই কম করে। তো ফ্লাইয়ের টিপস, ফ্লাইং একটু বেশি ফ্লাই করার টিপসও থাকবে ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে ফ্লাই টাইম কিভাবে বাড়ানো যায়। বাড়াবেন তো ফ্লাই টাইম বাড়াইতে গেলে সর্বপ্রথম আপনার ভালো কবুতর নির্বাচন করা লাগবে। এখন আপনি যদি নর্মাল হবা কবুতর, যেগুলো হচ্ছে নিম্নমানের, একটা সাধারণ হবা কবুতরও আপনার 10-15 মিনিট 20 মিনিট ফ্লাই করে। আপনি যদি একদম বাজে কোয়ালিটির, হয়তো গ্রিবাজের সাথে হোমা হোমার সাথে গ্রিবাজ, দেখতে মনে হয় হোমা হোমা, এরকম একদম নিম্ন কোয়ালিটি হোমা কালেক্ট করেন, সেক্ষেত্রে তো উড়বে না, আপনি সারাদিন বাইরে এলে উড়বে না। ওই দেশি কবুতরের মতো 2-4 মিনিট উড়বে, 1 মিনিট উড়বে, আবার 2-3টা পাক্ষায় আবার বৈশা পড়বে। আপনার সর্বপ্রথম ভালো কবুতর নির্বাচন করতে হবে, অর্থাৎ ভালো রেসার কবুতর কালেক্ট করতে হবে। তো ভালো কবুতর নির্বাচন করতে হবে, যেটা আমি বলতেছিলাম। এখন আপনি যদি নর্মাল কবুতর দিয়ে ফ্লাই টাইম আশা করেন বা ভালো রেস আশা করেন, তাহলে তো হবে না, এটা কখনোই সম্ভব না। আপনার মিনিমাম একটা কোয়ালিটি লাগবে কবুতরের, যে কবুতর ফ্লাই ভালো করে, সেটা হোক গ্রিবাক, সেটা হোক রেসার কবুতর। আপনি ভালো জাতের কবুতর সিলেক্ট না করলে আপনার কোনো দিনই কবুতর ভালো ফ্লাই করবে না। যখন আমি সিক্সে বা সেভেনে পড়ি, তখন কবুতর এত ভালো চিনতাম না। তো তখন দেখা গেছে বড় ভাইদের থেকে গ্রিবাস কালেকশন করছিলাম, টিফিনের টাকা জমায়া। দুইটা কবুতর কিনছিলাম মনে হয় 50 টাকা বা 70 টাকা দিয়ে। তো ওই কবুতরগুলো আমি ভাই গম আর রেজা খাওয়াইতাম, আর তেমন কিছু খাওয়াইতে পারতাম না, কারণ তখন একদম ছোট ছিলাম, স্টুডেন্ট। তাও ভাই কবুতর 3 ঘন্টা 4 ঘন্টা, কোনো সময় 5 ঘন্টাও ফ্লাই করতো। এবং কি, আমি ওই কবুতরের জাত দুপুরবেলা যদি কখনো কাকে ধাওয়া দিয়েছে অথবা বামে বাড়ি লেগে গেছে, তখন আর রাত্রে নামে নাই। 3টা সাড়ে 3টা বা 4টার দিকে বাই চান্স যদি কোনো সময় আমি উড়ছে কবুতর, ঘরে ঢুকাইতে পারি নাই, তখন এই কবুতর হারাইছে, আর নাহলে পরের দিন বাসায় আসছে। তো এটাই বুঝে যাচ্ছি, আপনারা যদি ভালো জাত কালেকশন করেন, আপনি যদি খাবারের তালিকায় মোটামুটিও রাখেন, তাও আপনার কবুতর ভালো ফ্লাই করবে, অত কিছু করা লাগবে না। আর যদি বাজে জাত হয়, আপনি যদি পোলাও আর খাসি রান্না করে আই নাও খাওয়ার, কোনো লাভ নাই, ফ্লাই করবে না। ভালো কবুতর অনেক সময় একটু কম বেশি ফ্লাই করে, এই জন্য আমরা খাবারে ব্যালেন্স করি এবং কবুতরের ফিটনেসটা চেক করি, যেটা আপনাদেরও করা লাগবে। হ্যাঁ, ভালো কবুতর অনেক সময় কম বেশি ফ্লাই করে, কারণ হচ্ছে কি, বডি ওয়েট বেশি থাকে। এটা খেয়াল করবেন, কবুতর হাঁপাচ্ছে কি না, হাঁপাইলে ঠান্ডার সমস্যা আছে কিনা খেয়াল করবেন, ঠান্ডার কারণে কবুতর কম ফ্লাই করে। আবার বেশি খাবার হয়ে গেলে, বডি ওয়েট বেশি থাকলে কবুতর ফ্লাই কম করে, এগুলো হচ্ছে রিজন। তখন কবুতর একটু লাইট ওয়েট খাবার দিবেন, আর কবুতর শুকিয়ে গেলে তখন একটু ভারী খাবার দিবেন।
যখন আমাদের কবুতর লংয়ের ডিস্টেন্সে খেলে তখন আমরা লাইট খাবার দিই, যখন শর্টে খেলে তখন আমরা মোটামুটি একটু ভারী খাবার দিই। কারণ লং ডিস্টেন্সে যে যদি ভারী খাবার দেই, কবুতরটা খাদ্যথলি যদি ক্লিয়ার না থাকে, হজম না হয়, ওই কবুতর বাড়ি ফিরবে না, মায়ের খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর দূরে গেলে যে শক্ত খাবার দিব তা না, রেসের সময় কবুতরের আমরা একটু চেষ্টা করি একটু গুঁড়া খাবার বেশি দিতে, কারণ গুঁড়া খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়। দ্বিতীয় প্রশ্ন, ভাই কিছু রেসার কবুতর পালে তো এখন কি ভিটামিনের কোর্স করানো যাবে কি না, মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম ইত্যাদি? তো ভাই দেখেন, আমি এর আগেও বলছি, ব্রিডিংয়ে এক নিয়ম আর ফ্লাইংয়ে এক নিয়ম। আপনি যদি কবুতর উড়াইতে চান, কবুতরে ক্যালসিয়াম দিয়ে নিন, একদমই দিয়েন না। হ্যাঁ, আপনি 3-4 মাস পরে মাল্টিভিটামিনের কোর্স করতে পারেন। আপনার ফুলার আপনার ফ্লাইংয়ে রেগুলার রাখবেন হচ্ছে লিভার টনিক, স্যালাইন, রেনাসি, এই 3টা জিনিস আপনার, এবং সাথে পিএইচ অথবা রেনা পিএইচ ব্যবহার করবেন, তাতে পানিবাহিত রোগ থেকে আপনার কবুতর সুরক্ষা থাকবে। আর ভালো খাবার দেন, সুষম খাবার দেন, আর কিচ্ছু দরকার নাই। মাল্টিভিটামিন 3-4 মাস পরপর কোর্স করার কোনো সমস্যা নাই। খাবারে যেই ভালো খাবার দিলে আপনার যেইটা হবে ওইটা কোনো মেডিসিন পূরণ করতে পারবে না। এর জন্য ফ্লাইংয়ে কখনোই ক্যালসিয়াম ব্যবহার করবেন না। কবুতর হিটে এসে পড়বে, বেশি ভিটামিন খাওয়াইলে মাল্টিভিটামিন খাওয়ান আর ক্যালসিয়াম খাওয়ান আর জিঙ্কি খাওয়ান, আপনার কবুতর হিটে চলে আসবে, কবুতর ফ্লাইকও কম করবে, ব্রিডিং মুডে চলে যাবে, রেইসে ভালো হবে না, অনেক ঝামেলা হয়। এর জন্য চেষ্টা করি ফ্লাইংয়ে কোনো রকম ভিটামিন প্রয়োগ করতে না। হয়তো ইলেকট্রোবিন স্যালাইনটা দেই, মাঝে মাঝে রেনা সি দেই, যাতে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কবুতরের যদি ক্লান্ত থাকে বা দুর্বল থাকে সেটা কাটে, এই জন্য রেনা সি আর স্যালাইন একসাথে দেই। আর কবুতরের যদি ব্লাডে সমস্যা থাকে, রক্ত শরীরে কম থাকে, এই জন্য মাঝে মধ্যে বিকম ভেট দেই। আর বিকম ভেট ভিটামিন বি জনিত অনেক রোগ হয়, এগুলোর থেকে সুরক্ষা দেয়। ভিটামিন বি কম ভেটটা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাল্টিভিটামিন দিয়েন না। 3-4 মাস পর পর 3 দিন বা 5 দিনের একটা কোর্স করাই দিয়েন। আর জিঙ্ক এরকমই 3 মাস বা 2 মাস পর পর জিঙ্কের একটা কোর্স করতে পারেন, কিন্তু ক্যালসিয়াম না দিয়ে নিই না। ক্যালসিয়াম এগুলো প্রয়োগ করলে, ক্যালসিয়াম জিঙ্ক এগুলো প্রয়োগ করলে আপনার কবুতর হিটে আসবে, আপনার কবুতর ফ্লাই করবে না। এই জন্য তালিকায় স্যালাইন, রেনা সি, বিকম ভেট আর হচ্ছে রেনা পিএইচ অথবা যে কোনো কোম্পানির পিএইচ আর বিকম ভেট, এগুলো ফ্লাইং জোনে রাখেন। আর ব্রিডিংয়ে করতে গেলে আপনি ক্যালসিয়াম খাওয়ান, ক্যালসিয়ামের কোর্স করেন, জিঙ্কের কোর্স করেন, বিকম ভেটের কোর্স করেন, কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে 3 মাস অথবা 2 মাস পর পর হালকা পাতলা একটু ইসেল মারেন 3 দিন, বা এই যে শীতকালীন সময় একটু হালকা পাতলা ইসেল দেন 2 দিন বা 3 দিন, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্রিডিংয়ে। ফ্লাইংয়ে কখনও ওভার মেডিসিন প্রয়োগ করবেন না, কবুতর হিটে আসলে কবুতর বিভিন্ন রকমের সমস্যা হবে, তখন রেস মুডে থাকবে না, ফ্লাই করবে না, কবুতর একটা আরেক সাথে মুষ্টি করা নিয়ে পিট চড়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি ভাই। এবার আমরা 3 নম্বর প্রশ্নতে চলে যাব। 3 নম্বর প্রশ্ন, শীতকালীন খাবার নিয়ে ভাই কিছু কথা বলতে বলছে যে আসলে শীতকালে কবুতরকে আমরা কী খাওয়াইলে ভালো থাকবে। দেখেন ভাই, আমি 12 মাস একই রকম খাবার খাওয়াই। হ্যাঁ, আমি ওই শীতে একটা, গরমে একটা, দুপুরে একটা, রাতে একটা, বিকালে একটা, কবুতর গোসল করানোর পরে আরেকটা, এরকম খাবার আমি কখনোই খাওয়াই না। আমি 12 মাস একই জিনিস ফলো করি, হয়তো খাবারের রেশু কমাই বাড়াই। কোনো সময় আছে একটু বাজরা কমাই দিই বাড়াই দিই, কোনো সময় গম কমাই দিই বাড়াই দিই, কোনো সময় ভুট্টা কমাই দিই বাড়াই দিই। এটা হচ্ছে কবুতরের বডি ওয়েট এবং ব্যালেন্স অনুযায়ী, কবুতরের ফিটনেস অনুযায়ী। অনেক সময় এই যে শীতকালীন সময় দেখা যায় 10 কেজি খাবারের সাথে 1/2 কেজি সরিষা মিক্স করে দেই, বা কোনো সময় একটু বেশিও দেই, ব্যাপারটা এরকম। সরিষাটা শুধু শীতকালীন একটু অ্যাড করি। এছাড়া ভাই, ওই পদে পদে শীতে একরকম খাবার, গরমে একরকম খাবার, এরকম আমি করি না। আমার 12 মাস একই রকম, একই আইটেমের খাবার চলে, কোনো সময় একটু কম, কোনো সময় একটু বেশি, কোনো সময় খাবার একটু কমাই দিই, কোনো সময় খাবার একটু বাড়াই দিই। আবার কোনো সময় ধরেন যে বললাম বাজরাটা দরকার একটু বেশি, বাজরাটা বাড়াই দিই খাবার তালিকায়, আবার একটু কম দরকার কমাই দিই,
ভুট্টা কমানো দরকার কমাই দেয়, বাড়ানো দরকার বাড়াই দেই, এইভাবেই করি ভাই। আমি ওই এক এক সময় এক এক খাবার খাওয়াই না। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো আশা করবেন কবুতরকে 12 মাস একই টাইপের খাবার খাওয়াইতে। এটা কবুতরের বডি ওয়েট দেখা, কবুতরের শারীরিক গঠন দেখা আপনি কিছু কিছু আইটেম চেঞ্জ করতে পারেন, অথবা কিছু আইটেম যেগুলো বেশি খাচ্ছে ওগুলো বাড়াই দিতে পারেন, যেগুলো কম খাচ্ছে ওগুলো কমাই দিতে পারেন। কিন্তু চেষ্টা করবেন খাবার তালিকায় গুঁড়া খাবারটা একটু বাড়ায় রাখতে, কারণ গুঁড়া খাবার যদি বেশি রাখেন সেক্ষেত্রে আপনার কবুতর হজম ভালো হবে, ভালো হইলে কবুতরের ফিটনেসও ভালো থাকবে। তো এই ভিডিওটি আমি বেশি বড় করবো না, আমি এখন যেহেতু খাবার দাবার শেষ একটু সোলা দিছি। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন এই এক মোটেরও একটু কম সোলা মারছি, এই 2-4টা ঠোকরায় যা খায় খা, ঠিক আছে, এই 2-4টা ঠোকরায় যা খাইতেছে খাক ওরা, এরপরে কিন্তু আর কিছু দিব না, আবার দেখা যাবে এই সোলা সব খাবেও না। এটা হচ্ছে ওদের একটা এক্সট্রা খাবার, আবার মন চাইছে আবার 1 মাস সোলা দিবও না। এটা হচ্ছে আপনার কবুতরের, আপনার কবুতর আপনার বুঝতে হবে, আপনার কবুতরকে আপনার আমি বললে লাভ নেই, কারণ আপনার কবুতরের পাশে আমি থাকবো না। অতএব আপনার কবুতর আপনার ব্যালেন্স করতে হবে, হয়তো আপনি পরামর্শ নিতে পারেন কিন্তু ব্যালেন্স আপনারই করা লাগবে। পরামর্শ নিচ্ছেন কিন্তু ব্যালেন্স করতে পারতেছেন না, তাহলে কবুতর ভালো থাকবে না। তো সবাই পানি খাওয়া নেওয়া ব্যস্ত, তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। তো দেখা হবে ইনশাআল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।